আসসালামু আলাইকুম, আমরা উপস্থিত আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পেশেন্টের সাথে বরাবরই কথা বলে থাকি, চিকিৎসা সেবা নিয়ে, চিকিৎসার মান নিয়ে ওনাদের কাছে জানতে চাই, ওনাদের মন্তব্য জানতে চাই সবসময়। তো আজকেও আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো ওনার প্রথমে ওনার নামটা জানতে চাই। আসসালামু আলাইকুম, আপনার নামটা কী বলবেন? শাহনাজ বেগম। শাহনাজ বেগম, আপনি থাকেন কোথায়? থাকি লবগঞ্জ। নবাবগঞ্জ? নবাবগঞ্জ। আচ্ছা, কী করেন সেখানে? সেখানে আমরা দেশের বাড়ি দেশের কাজ করি। আচ্ছা, আপনি তো গৃহিণী তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি সমস্যা, কি কারণে এখানে এই ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসা নিয়েছেন? এখানে আসছি, আমার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, এই জন্যে আমরা মানুষের মুখে হয়তো অনলাইনে শুই না, আমরা এখানে আসছি, এখন আমি পুরোপুরি সুস্থ। আচ্ছা, আপনার মানে হাড় ক্ষয়টা ক্ষয় হয়েছে, হাড় ক্ষয় রোগ, সেটা কত বছর যাবত? এই আর কি মনে করেন 5-6 বছর হয় ধরা পড়ছে। 5-6 বছর আগে ছিল ব্যথা, কিন্তু পরীক্ষা করি নাই, এই জন্যে ধরা পড়ে নাই। 5-6 বছর আগে পরীক্ষা করে ধরা পড়ছে, তাই সেখানেও আমরা অনেক ওষুধ খাইছি, ওষুধ পানি খাইছি, কিছুতে সারে নাই, কেউ এখন কোলাইতে পারি না, এই জন্য এখানে আসছি ডিবি হসপিটাল। আচ্ছা, 5-6 বছর আগেকার ব্যথা, সেটা আপনি 5 বছর মানে চিকিৎসা এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার হাড় ক্ষয় রোগ হয়েছে তাই তো? তারপর কি সেখানে অন্য কোনো ডক্টর দেখেছিলেন এর মধ্যে? হ্যাঁ, দেখাইছিলাম, ওই যে সিএসি দেখাইছি, তারপর ক্লিনিকে দেখাইছি, সে ডাক্তার বেশ কয়েক জায়গাতে আপনি দেখিয়েছেন। আচ্ছা, তারপর শেষে তারা খালি একসা করে আর আপনার হাড়টা ক্ষয় গেছে, তারা প্রেসক্রিপশন লিখে দেয়, ওষুধ খাই, ওষুধ খালে কিছুদিন ভালো থাকি, আবার সেরকমই ব্যথা করে। মানে সাময়িক ব্যথার জন্য কিছু ওষুধ দিয়ে আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল ওনারা? আচ্ছা, আর এমনি কোনো থেরাপি ব্যায়াম ট্যাম কিছুই করাই নাই। আচ্ছা আচ্ছা, এখানে এসে আমি আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি। আচ্ছা, এখানে কোন ডক্টরের অধীনে আপনি চিকিৎসা নিচ্ছেন একটু বলবেন কি? ডাক্তার শফিকুল ইসলাম, ডক্টর শফিল আবুদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আচ্ছা, কতদিন এখানে ভর্তি ছিলেন আপনি? আজকে 17 দিন। 17 দিন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার বর্তমান কি অবস্থা? এখন বর্তমান আমার অবস্থা খুবই সুস্থ, খুবই ভালো। আচ্ছা, আমাদের একটু গুছিয়ে বলবেন আপনার এই হাড় ক্ষয়ের জন্য আপনার মূলত কী কী সমস্যা দেখা দিত আর কী কী করতে অসুবিধা হতো? কী কী, আমি আর কি 5-7-8 জায়গা হাঁটতে পারতাম না, আমার হাত পাও কালাই নিত, হয়তো অবশ্যই আইতো, ব্যথার জন্য সহ্য করা পারতাম, রাত্রে ঘুম আসতে পারতাম না, এখানে এসে মানে সব কিছুই ঠিক হয়ে। তো এই ধরনের সমস্যাগুলো আপনার বেশি হতো নাকি? আচ্ছা, এখন বর্তমান অবস্থা আপনার স্বাভাবিক তাই তো? স্বাভাবিক, হ্যাঁ। এখন কি আপনি চলে যাচ্ছেন আজকে? হ্যাঁ, আজকে আমি চলে যাচ্ছি, এখন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এখানে এসে সুচিকিৎসা পেয়েছেন, দেশ এবং দেশের বাইরে অনেক এ ধরনের অনেক রোগী আছে আপনার মতো সমস্যায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য কোনো পরামর্শ দেওয়ার আছে কি আপনার? হ্যাঁ, অবশ্যই আছে, তাদের বলবো যে আমি ওখানে যাই, আমি ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, আপনারাও যাইতে পারেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই এখানকার ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন, এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা সন্ধান কোথায় পেয়েছেন? সন্ধানটা পেয়েছি মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, ফেসবুকে। ফেসবুক অনলাইনের মাধ্যমে আপনি পেয়েছেন? হ্যাঁ, যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাই এখানকার পরিবেশ কেমন, একজন রোগীর ভর্তি হওয়ার জন্য কতটা রোগ পরিবেশ বান্ধব? অনেকই ভালো, অনেকই ভালো, নার্স রোগী জোগাড় করে, তারা আমার অনেকই ভালো মতো ট্রিটমেন্ট দিছে, নার্সরাই আমার সবসময় দেখাশোনা করছে, জিজ্ঞাসা করছে আপনার কেমন লাগে কেমন। দুইটির তো ডক্টরদের বিষয়ে কিছু বলবেন, ওনারা কি সঠিক সময়ে এসে আপনার খোঁজ খবর নিয়েছে বা ঠিক আছে? আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।